গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার মিসেস দাসিস। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিও করছি। তো আমি আগে কমিউনিটিতে ভিডিও ফটোতে আমি ছেড়েছিলাম যে কারোর যদি কোনো প্রশ্নর উত্তর থাকে সেটা তোমরা মানে প্রশ্ন থাকে তো সেটা আমাকে করতে পারো। তো আমি FBতে, ইনস্টাগ্রামে আর আমার ইউটিউবে আমি ছেড়েছিলাম এই কথাটা। তো ওইখান থেকে আমার অনেকগুলো প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আমার এসছে, তো সেগুলো আজকে আমি তোমাদেরকে উত্তর দেব। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। তো দেখতে থাকো। তো সেসব আমার মেয়ে পিছনে মানে প্রশ্নগুলো করবে, কেননা ও লিখে রেখেছে আর উত্তরগুলো আমি দেবো। আমার মেয়ে বলছে কিভাবে বসে গেছো পাগলের মতন। তো আমি মেয়েকে বলছি চেনা মানুষ আবার কইতে লাগে নাকি ভিডিও করি। তো যারা নাকি আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা নিশ্চয়ই জানে। তো আমি এর জন্য এরকমভাবেই চুল টুল এরকমভাবেই বসে পড়েছি, তো মাইন্ড কিছু করো না। তো প্রশ্নর উত্তর তোমাদেরকে আমি সব দেখছি, তো ভিডিওটা কিন্তু পুরো কন্টিনিউ দেখবে, ঠিক আছে? অতি অবশ্যই অনেক প্রশ্ন রয়েছে আর কিছু আমার মনেরও কথা আছে, কিছু সেটা তোমাদের সাথে আজকে বলবো। তো জয়তি বলো প্রথম প্রশ্ন। প্রথমে বলেছে MD সোহেম 9317। আচ্ছা, তার প্রথম কোশ্চেন হলো ওয়েয়ার আর ইউ ফ্রম। আচ্ছা, মানে আমি কোথায় থাকি, তাই তো? হ্যাঁ, আমি আপাতত এখন থাকি মধ্যপ্রদেশে, মানে নিমজে থাকি। মানে মধ্যপ্রদেশে অনেকে হয়তো যদি না বুঝতে পারো তো কী বলে রাজস্থানের কাছাকাছি এখানে থাকি, আর আমার আসল যেখানে আমি বাড়ি সেটা হচ্ছে আমাদের কলকাতাতে। তার সেকেন্ড কোয়েশ্চেন হলো হোয়াট ইজ ইয়োর নেম। হ্যাঁ, তো আমার নাম হচ্ছে মানে বাড়ির নাম হচ্ছে মৌ দাস, আর ভালো নাম হচ্ছে টুম্পা দাস। একটা গান আছে না, টুম্পা সোনা একটা হাম্পি দেনা, ওর নাম হচ্ছে টুম্পা। তো আমার নাম হচ্ছে টুম্পা দাস। আর নিকনেমটা? নিকনেম হচ্ছে মৌ দাস। তারপরে সেকেন্ড জন জিজ্ঞাসা করেছে রঞ্জিত দাদার ইনস্টাগ্রাম থেকে, আর ইউ ম্যারিড? ও হ্যাঁ, আই এম ম্যারিড। নিশ্চয়ই বুঝতে পারছো এত বড় বড় শাখা পলা আর সিঁদুর দেখে। তো হ্যাঁ, আই এম ম্যারিড, আর আমার দুটো মেয়েও আছে। প্রদীপ ছাল, আচ্ছা সরি, সমীর ছালক জিজ্ঞাসা করেছে তোমার বাপের বাড়ি কোথায়? ও, আমার বাপের বাড়ি হচ্ছে বোম্বে। গৌতম কুমার জিজ্ঞাসা করেছে আপনার লাভ ম্যারেজ হয়েছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, আমার লাভ ম্যারেজ হয়েছিল, অনেক অল্প বয়সে লাভ করেছি, বিয়ে করে নিয়েছি। তারপরে জিজ্ঞাসা করেছে সোহেব বিশ্বাস, যিনি অনেক কমেন্ট করে আর আমাদের খুবও ভালো লাগে। তো চিনির প্রথম কোশ্চেন হলো এবার তোমার পুরো ফ্যামিলিকে নিয়ে একটা ভালো ভিডিও করতে পারো কিন্তু। হ্যাঁ, তো এই বন্ধুটাকে বলছি তো তুমি অনেক অনেক কমেন্ট করো, আমার সত্যি খুব ভালো লাগে। যারা নাকি ভিডিও আমার পুরোটাই দেখে তারা নিশ্চয়ই কমেন্ট করবে। তো তুমি আমার পুরো ভিডিও দেখো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাকে খুব খুব মানে কী বলো শুভেচ্ছা, মানে কী বলে ভালো লাগে, আর তোমার কমেন্টগুলোও পড়ি খুব ভালো লাগে। তো তুমি যে কমেন্টটা করেছো তো সেই জন্য তোমাকে বন্ধু উত্তর দিচ্ছি। তো আমার আমি যেখানে এখন আপাতত রয়েছি সেখানে আমার কোনো ফ্যামিলি এখন বলতে নেই, শুধু আমার হাজবেন্ড, দুই মেয়ে আর আমি রয়েছি। তো যখন নাকি আমি আমার বাড়িতে যখন নাকি যাব তো তখন আমি ফ্যামিলিদের নিয়ে, বাপের বাড়িতে গেলে বাপের বাড়ি সবাইকে নিয়ে ভিডিও করব, শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আমি ভিডিও নেব, আর সেটা তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো। আবার সিনি আরেকটা কমেন্ট করেছে, ওই লিটল কিউটি বেবিটা কে হয় তোমার? আচ্ছা, লিটল কিউটি বেবি কোনটাকে কমেন্ট করেছে সেটা তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ওখানে আমার দুটোই মেয়ে আছে, যেটা নাকি একটা হচ্ছে ছোট মেয়ে আর একটা হচ্ছে বড়, যাকে দেখতে হয় সেটা হচ্ছে বড় মেয়ে, হাইট একটু লম্বা হয়ে গেছে বাবার মতো। আবার সিনি থার্ড কমেন্ট করেছে, তুমি কিন্তু হেয়ারটাকে হালকা একটু কালার করতে পারো, হেভি লাগবে। ও হ্যাঁ, আমার আগে ছিল গো বন্ধু, জানো আগে মানে আমার স্ট্রেট ছিল চুলটা আর সাথে কালারও মানে কালার করা ছিল, তো এখন সেটা পুরো বরবাদ হয়ে গেছে, চুল এখন আমার পুরো ফালতু হয়ে গেছে, কিন্তু লম্বাতে অনেকটা বড় হয়েছে, কিন্তু চুল আমার পুরো ফালতু, মানে এখানকার জলটা, আমি যেখানে নাকি এখন থাকি এখানকার জলটা খুবই খারাপ, তো সেই কারণে চুল আমার পুরো খারাপ হয়ে গেছে। তো আমার ইচ্ছা আছে বাড়িতে যখন যাব তখন আমি চুল আবার স্ট্রেট করব পার্মানেন্ট, আর কালারও আমি করব।
তো এখন আমি করবো না, কেননা আবার যদি বাড়িতে গিয়ে করে ঠোরে আসি না আবার সেই চুল খারাপ হয়ে যাবে। তো এই জন্য পুরোপুরি একবারে বাড়িতে যখন চলে যাবো তখন গিয়ে আবার করবো। আবার চিনি লিখেছে যে কি তোমার রাইট হ্যান্ডে কিসের ট্যাটু? হ্যাঁ, এটা কিন্তু অনেকেই করেছে, তো আমি তাদের বলতে চাই, তো হ্যাঁ এই দেখো, এই যে এই এই ট্যাটুটা যে আছে এটার মধ্যে লেখা আছে মম অ্যান্ড ড্যাড লেখা আছে, তো আর কিছুই লেখা নেই। কী হয়েছে বলো তো, তখন অত মাথার মধ্যে যখন আগে আমি ট্যাটুটা করতে যাই হঠাৎ করে মুড এসে মুড আসে আমার, তো তখনই ফটাস করে মানে করেছি। তো এই ট্যাটুটা আমি আমার নৈহাটি মানে যেটা যেখানে থেকে আমার বাড়ি হচ্ছে নৈহাটি কলকাতাতে, তো নৈহাটির থেকে করেছি। নৈহাটি যে গঙ্গার ধার আছে, তো গঙ্গার ধারের ওখানটা একটা পার্লার আছে ট্যাটুর ইয়ে, তো সেখান থেকে করেছি। আর এখানে মম অ্যান্ড ড্যাড লেখা আছে, তো ইচ্ছা আছে ঘাড়ে ওই জায়গাটা করবো বাড়ি থেকে পরে আবার, তো ওইখানটা আমার হাজব্যান্ডের নাম লেখার ইচ্ছা আছে। আমার একটা বন্ধু লিখেছে কানাংচন, হ্যালো লিখেছে ASMR পল লিখেছে আই লাভ ইউর কারিশমান স্টাইল। হ্যাঁ, এটা ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট। হ্যাঁ, তো এই জানি না সে এখন ভিডিও দেখছে কি না, তো যাই হোক সে যে করেছে, তো হ্যাঁ আমি আমি মনে করি আমি কোনো স্টাইলিশ অত জানিও না আর অত স্টাইলিশের মতন বলি না, আমার মন যেটা বলে সেরকমভাবে আবোল তাবোল আমি বকে যাই, আর যেরকম আমি আছি সেটাই তোমাদের সামনে আমি সেটাই আমি করি মানে বলি করি থাকি। তারপরে লিখেছে, তারপরে শুল্কা নাক ওই আন্টিটা লিখেছে তোমাকে। আচ্ছা, তো বৌদি মানে আমাদের পাড়ার মধ্যে বাড়ির সামনেই কি, তুমি এখন কোথায় থাকো? ওহো, ও বৌদি তোমাকে তো কমের আগেই ব্লকেই বলে দিয়েছি, তো এখন আমি রাজস্থানে রয়েছি। নিমজ যদি না বুঝতে পারো মানে রাজস্থানে কাছাকাছি আর কি, তো ওখানেই রয়েছি। তোমার মেকআপ কালেকশনের ভিডিও কবে আসবে? হ্যাঁ, তো এই প্রশ্নটা যে বৌদি করেছে মেকআপের আমি ভিডিও আমি ইচ্ছা আছে নিয়ে আসার তাড়াতাড়ি, তো দেখা যাক আমি কবে নিয়ে আসি। আর কি হয়েছে বলো তো, বেশিরভাগ মেকআপ আমি বেশিরভাগ সব জিনিস আমার বাড়িতেই রেখে এসেছি, তো এখানে বেশি কিছু নেই, তো যেইটুখানেই আছে অতটা তো আমি মেকআপ কিছু জানিও না বুঝিও না, তো আমি যেইটুখানি জানি যেইটুখানি বুঝি আমি সেইটুখানি তোমাদের সাথে আমি নিয়ে আসবো ভিডিওটা, তো দেখো। আর একটা মানে সবচেয়ে মানে পপুলার কোশ্চেনের মতন আমার তো এরম মনে হয় যে কি তোমার বর কি কাজ করে? এটা আমাকে অনেকেই প্রশ্ন করে যে তোমার বর কি করে, তো হ্যাঁ আমার বর CRPতে জব করে, মানে CRP সেন্ট্রাল রিজার্ভ পুলিশ যে থাকে ফোর্স, তো সেতে চাকরি করে, মানে এখন তিনি বাইরে আছে আবার আসবে, তো আসলে পরে তার সাথেও তোমাদেরকে আমি পরিচয় করাবো। তো আর একটা হলো লাস্ট কোয়েশ্চন লিখেছে যে কি তুমি শর্ট ভিডিও খুব ভালো বানাও বাট তোমার লাইক হয় না, লেকিন যারা বাজে ভিডিও বানায় তাদের অনেক লাইকস হয়, এরম কেন? মানে তুমি তার ব্যাপারে কেন ভিডিও নিয়ে আসতে পারো এরম? আচ্ছা, না না আমি ওরকম টাইপের ভিডিও আমি নিয়ে আসবো না বা কিছু বলবো না, কেননা ভিডিও কি বলতো আমার যেইটুখানি আমি মানে আমার কি হয়েছে আমি ইউটিউবে ইউ বুঝি না সত্যি কথা বলতে, আর যেইটুখানি আমার যে এডিটিং বলে এই বলে সব আমার মেয়েই করে, তো আমার চ্যানেলটা যে খুলেছি একমাত্র আমার কিছু কিছু আমি এই ভিডিওটা পরে নিয়ে আসবো, কাদের দেখে আমি মোটিভেট হয়েছি তারপরেই আমি ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি সেটা আমি পরে বলবো,
আর এগুলো একমাত্র আমার মেয়েরাই, বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই বারবার বলছিল যে মা একটা ইউটিউব চ্যানেল খুলে, অনেকগুলো অনেকবার খুলেও ছিলাম কিন্তু করে উঠতে পারিনি। তো যেরকম সাহস করে এবার করেছি, করে অনেকটাই বন্ধুদের আমার ভালোবাসা পেয়েছি, সেই জন্য আমার অনেকটাই সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু আমার ভিউসটা একটু কম। তো সেটা কেন কম সেটা যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, বলছি কী হয়েছে বলো তো। বললাম ইউটিউবে ইউ বুঝি না, তো আমি যখন নাকি ভিডিও আমি যখন নাকি ছাড়ি তখন আমার টোটাল আমার 300 ভিডিও হয়ে গেছিলো, জানো 300 ভিডিও আমি ছেড়ে ফেলেছিলাম। তো আমার মানে কপিরাইট বলে যেটা থাকে না, তো তখন বুঝতে পারতাম না বলে আমার 300 ভিডিওর মধ্যে সব ভিডিও আমি নিজে ডিলেট করে, মানে কপিরাইট কপিরাইট বলে এরকম এসছে, তারপরে ভালো কিছু কিছু ভালো লাগতো না ভিডিও, সব ভিডিও আমি ডিলেট করে দিয়েছি। ডিলেট করে দিয়ে আমার সে ভিডিও গিয়ে দাঁড়িয়েছিল 88-এ গিয়ে, 88-এ গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমার ভিডিও ডিলেট হওয়া মানে আমার ভিউজও পুরো টোটাল ডিলেট হয়ে গেছে। সেই জায়গায় কি ভিউজ আমার ওখানে গিয়ে, কিন্তু সাবস্ক্রাইব তো কমেনি, সাবস্ক্রাইব তো আমার বেড়েই রয়েছে, সেই জন্য দেখবে আমার সাবস্ক্রাইব অনেক রয়েছে, আমার ভিউজটা কম রয়েছে। তো সেই জন্য প্লিজ আমার বন্ধুদের কাছে আমি জোর হাত করে বলছি, তোমরা ভিডিওগুলো পুরো দেখো আর আমার মানে ভিউজটা একটুখানি বাড়িও, আমার ভিউজটা খুবই কম, খুবই কম। তো ভিউজটার জন্য আমি মানে একটুখানি মনটা একটু খারাপ লাগে, কেন সাবস্ক্রাইব তো আমার অনেক হচ্ছে আর ভিডিওর ভিউজটা এর জন্যই কম বলেই আমার এটাই। তো ভিডিওটা পুরো দেখো এই বলতে চাচ্ছি তোমাদেরকে, আর এর জন্যই ভিউজ আমার মানে টিকটকে এগুলো, আর টিকটকে যারা নাকি করে ভিডিও, যারা নাকি চেনা মুখ, তারা তো 2 মাসেই উঠে যাচ্ছে, আর আমাদের তো চেনা মুখ নেই, সেই জন্য একটু লেট হচ্ছে। তো ব্যাস এই হলো প্রশ্ন উত্তর। তো যাই হোক, এই প্রশ্ন বললে পরে তো অনেক কিছু বলা হয়ে যায়, বা জানি না মানে এসব বলা উচিত কি নয়, তো ওই জন্য যাই হোক যেটুখানি বললাম বললাম। আর একটা কথা যে নতুন ব্লগ আসছে আবার, দেখো এই ব্লগটা ছাড়লাম এই ছোট্টর মধ্যেই দিয়েই গেল, আর এবার যে ব্লগ নিয়ে আসছে আমি কিছু আমার হাতের কাজ আমি মানে করে তোমাদেরকে আমি দেখাবো, সেটার ব্লগ আসছে, তো সেটাও তোমরা প্লিজ দেখো। আর তোমাদেরকে প্লিজ বলছি ভিডিও দেখে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করো, আর যারা নাকি আমার নতুন ভিডিও দেখছো তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরো দেখো, কেমন আমার ভিউজটা একটুখানি খুবই দরকার পড়বে, মানে দরকার এখন আমার, তো কেমন আমার ভিউজটা খুব কম আসছে, তো প্লিজ কেমন ভিডিও দেখতে আর লাইক করতে আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই পয়সা লাগে না, তো প্লিজ প্লিজ আমার কিউট কিউট বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, আর ব্যাস। আর তোমরা যারা নাকি আমাকে ভালোবাসো, যারা নাকি ভালো আমার বন্ধুরা রয়েছে, তো প্লিজ তোমরা একটুখানি আমাকে হেল্প করো, যাতে আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে যাতে আমার সাবস্ক্রাইবটাও একটু বাড়ে, কেননা সাবস্ক্রাইবও দরকার আর ভিউজেরও সেরকম দরকার। তো এই তোমাদের কাছে আমার বলার ছিল, তো আজকে ভিডিও আমি এখানেই রাখলাম, নেক্সট ভিডিও আসবে, আমি কিছু জিনিস আমি তোমাদেরকে মানে শেখাবো, তো সেই নিয়ে ভিডিও নেক্সট আসছে, এরপরে ভিডিওতেই তোমরা পাবে আমার হাতের কিছু কাজ, আমি ভিডিও নিয়ে আসছি, তো দেখতে থাকো। তো বাই, টেক কেয়ার, আর সবসময় স্মাইল করবে, কিন্তু স্মাইলটা সবথেকে বড় জিনিস, ঠিক আছে, এটা তো টাকা দিলেও পাওয়া যাবে না, তো বাই।